দ্রব্যমূল্য বেড়ে গেছে, আমাদের শ্রমিকদের বেতনটা একটু বাড়ান মাননীয় স্পিকারের কাছে। আমরা কি কোনোদিন শুনছি এরকম কোন সংসদ সদস্য এই সংসদকে বলে যেতেন? কি করে তার সংসদে, যে সংসদে এক ঘন্টা চললে, অধিবেশন চললে 1.5-2 লাখ টাকার মতো বিদ্যুৎ খরচ হয়, সেখানে বসে বসে ওনারা গালিগালাজ আর একজন তর্ক বিতর্ক তিরস্কার এবং নিজের জীবন কাহিনী শুরু করেন সেখানে যে। তাহলে এই মালিকদের পক্ষ থেকে যারা মালিক হয়েছেন, যারা সংসদ সদস্য হয়েছেন, তাহলে তাদের স্বার্থ আর বর্তমানের সরকারের স্বার্থ, এই মালিকের স্বার্থ শোষণ আর সরকারের স্বার্থ এখন এক কাতার হয়ে গেছে, এক হয়ে গেছে। এই জন্য সরকার এবং মালিক কেউ এই মজুরি বৃদ্ধি যে আন্দোলন হচ্ছে, দাবি দিচ্ছে শ্রমিকরা, মনে হচ্ছে গার্মেন্টস মালিকদের বিজেএমির সরকারের কানে মনে হয় এটা যাচ্ছে না, সরকার শুনেও শুনতেছে না, কানে না শুনলে তাকে কি বলে, বধির, বধির হয়ে গেছে সরকার এখন। শ্রমিককে ক্ষুধায় পাচ্ছে, অভাব পাচ্ছে, আজকে তারা বুঝ ব্যবস্থাপনা নিয়ে আছে, একটা গণতান্ত্রিক সরকার এবং সরকার অনেক উন্নয়ন করতেছেন বলতেছেন, তাহলে এই উন্নয়ন এগুলি যে হয়েছে, এই ব্রিজ, এই মেগা প্রকল্প, মানুষ কি না খেয়ে থাকবে, না খেয়ে থাকে কি ব্রিজের দিকে তাকায় তাকায় তার শিশু সন্তানকে লালন পালন করবে, ঘর ভাড়া দিবে কোথেকে, ব্রিজ দেখে, ছেলে মেয়ের দুধ কিনে দিবে কোথেকে, এই ব্রিজ দেখে, এই পদ্মা ব্রিজ দেখে দিবে? তাহলে এখন উন্নয়ন যেটা হয়েছে, মানুষের পেটের ভাত দিতে হবে, ঘরের ব্যবস্থা, আবাসনের ব্যবস্থা করতে পারে, আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমলা, আপনারা আইজি, ডিআইজি, সচিব এবং অনেক মন্ত্রী, আপনারা নেম প্লেট পেয়েছেন, আপনারা এমপি হওয়ার বদলতে আপনারা বিভিন্ন জায়গায় সরকারি প্লট ফ্ল্যাট পেয়ে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, আমাদের শ্রমিকদের বেতনটা একটু বাড়ান মাননীয় স্পিকারের কাছে। আমরা কি কোনোদিন শুনছি এরকম কোন সংসদ সদস্য এই সংসদকে বলে যেতেন? কি করে তার সংসদে, যে সংসদে এক ঘন্টা চললে, অধিবেশন চললে 1.5-2 লাখ টাকার মতো বিদ্যুৎ খরচ হয়, সেখানে বসে বসে ওনারা গালিগালাজ আর একজন তর্ক বিতর্ক তিরস্কার এবং নিজের জীবন কাহিনী শুরু করেন সেখানে যে। তাহলে এই মালিকদের পক্ষ থেকে যারা মালিক হয়েছেন, যারা সংসদ সদস্য হয়েছেন, তাহলে তাদের স্বার্থ আর বর্তমানের সরকারের স্বার্থ, এই মালিকের স্বার্থ শোষণ আর সরকারের স্বার্থ এখন এক কাতার হয়ে গেছে, এক হয়ে গেছে। এই জন্য সরকার এবং মালিক কেউ এই মজুরি বৃদ্ধি যে আন্দোলন হচ্ছে, দাবি দিচ্ছে শ্রমিকরা, মনে হচ্ছে গার্মেন্টস মালিকদের বিজেএমির সরকারের কানে মনে হয় এটা যাচ্ছে না, সরকার শুনেও শুনতেছে না, কানে না শুনলে তাকে কি বলে, বধির, বধির হয়ে গেছে সরকার এখন। শ্রমিককে ক্ষুধায় পাচ্ছে, অভাব পাচ্ছে, আজকে তারা বুঝ ব্যবস্থাপনা নিয়ে আছে, একটা গণতান্ত্রিক সরকার এবং সরকার অনেক উন্নয়ন করতেছেন বলতেছেন, তাহলে এই উন্নয়ন এগুলি যে হয়েছে, এই ব্রিজ, এই মেগা প্রকল্প, মানুষ কি না খেয়ে থাকবে, না খেয়ে থাকে কি ব্রিজের দিকে তাকায় তাকায় তার শিশু সন্তানকে লালন পালন করবে, ঘর ভাড়া দিবে কোথেকে, ব্রিজ দেখে, ছেলে মেয়ের দুধ কিনে দিবে কোথেকে, এই ব্রিজ দেখে, এই পদ্মা ব্রিজ দেখে দিবে? তাহলে এখন উন্নয়ন যেটা হয়েছে, মানুষের পেটের ভাত দিতে হবে, ঘরের ব্যবস্থা, আবাসনের ব্যবস্থা করতে পারে, আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমলা, আপনারা আইজি, ডিআইজি, সচিব এবং অনেক মন্ত্রী, আপনারা নেম প্লেট পেয়েছেন, আপনারা এমপি হওয়ার বদলতে আপনারা বিভিন্ন জায়গায় সরকারি প্লট ফ্ল্যাট পেয়েছেন, আপনারা পেয়েছেন পূর্বাঞ্চলে ফ্ল্যাট নিয়েছেন, ভাগাভাগি করে নিয়েছেন, আপনারা রাজুগের প্লট নিয়েছেন, আপনারা আশুলিয়া পরিবারে প্লট নিয়েছেন, আজকে শ্রমিকের থাকার জায়গা কোথায়, শ্রমিক থাকবে কোথায়, তার কোনো নিশ্চয়তা আপনারা করেন নাই। কিসের আপনারা দেশের মধ্যে একটা লুট এবং দুর্নীতির, আপনারা শ্রমিক শোষণের জন্য একটা নব্য দাস ব্যবস্থা চালু করেছেন? আমরা এই অল্প কথায় আমি আরো বিস্তারিত বলতে পারবো না, তবে এখানে নেতৃবৃন্দ যেগুলি বলেছেন, আসলে সরকার এখন বধির হয়ে গেছে, কারণ মালিক বধির হয়ে গেছে, বিজেএমই বধির হয়ে গেছে, বিকেএমই বধির হয়ে গেছে, আমরা এমন চিৎকার রাজপথে দিব তাদের কানে চালা বেঁচে যাবে, কান চালা বেড়ে যাবে, চালা চালা হয়ে যাবে। আমার মনে হয়
শ্রমিক যখন রাস্তায় নামবে বিক্ষোভ বিদ্রোহ সৃষ্টি করবে, রাস্তায় অবরোধ করবে, রাস্তায় যখন ব্যারিকেড তৈরি করবে, তখন মনে হয় বিজেপি বিকেএমির কিছুটা ঘুম ভাঙবে। বারবার যখন এরকম আন্দোলন হয়, এই আন্দোলন হওয়ার পরে তারা শ্রমিকদের উপর দোষ চাপায়, শ্রমিক নেতাদের উপরে মামলা দশটা বিশটা মামলা দেন। এই মামলাগুলো জুলুমের একটা চিহ্ন প্রতীক এই নেতৃবৃন্দ মামলা দিয়েছেন। আজকে কেন মন্ত্রী বোর্ড গঠন করা হচ্ছে না, আজকে কেন মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে না, আজকে কেন এই বাজেটে আপনাদের পুলিশ আইজি ডিআইজি এসপি ওসি বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী সচিব আপনাদের জন্য হাজার হাজার প্লট ফ্ল্যাট এবং জমি বরাদ্দ করলেন, আমাদের শ্রমিকের জন্য কোন শিল্প অঞ্চল শ্রমিকের আবাসনের জন্য একটা টিনের ঘরের ব্যবস্থা করলেন না। আজকে এই জন্য এই সরকার যে বলছে শ্রমিক বান্ধব, এই সরকার বলছে মানবতার মা, আমরা তার কোন প্রমাণ পাচ্ছি না। আমরা দেখছি এখানে লুটেরা আরো লুট করছে, ধনী আরো ধনী হচ্ছে, এবং দেখছি বিজেপি আঙুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে চোরা বট গাছ হচ্ছে, এবং ব্যাংক থেকে টাকা নিয়ে তাদের শ্রমিকের নামে নিয়ে সেই টাকা তারা পরিশোধ করছে না। ব্যাংক থেকে টাকা নিয়ে তারা লুট লুট করছে, বিদেশে পাচার করছে, গাড়ি বাড়ি ফ্লেট তারা বিদেশে আমোদ প্রমোদ করছে। আমাদের শ্রমিকের আজকে দ্রব্যমূল্য চাল ডাল তেল নুন আলু পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য আজকে অনেক বেশি বেড়ে গেল। আমার শ্রমিককে আমরা খেতে পাচ্ছি না, অবমাননা আছে, আগেও অবমাননা ছিল। তাই আজকে অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা এমন কোন আন্দোলন করতে চাই না যে আন্দোলন সারা দেশ অচল হয়ে যায়। কারণ যদি গার্মেন্টস শ্রমিক তাদের ক্ষোভ বিক্ষোভ জমতে জমতে এই শ্রমিককে যখন নাকি ডাক দেওয়া হবে, কোন শ্রমিক ঘরে বসে থাকবে না, তার ক্ষুধার যন্ত্রণা তাকে রাজপথে নিয়ে আসবে, কোন বাহিনী দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা যাবে না, কোন বাহিনী তাকে দমন করা যাবে না। আর তাই আজকে বলবো যে আমাদের অধিকার আন্দোলনের পক্ষ থেকে ২৫,০০০ টাকা ন্যূনতম মজুরি গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষণা করুন।